এইবার খুশি তো? আমারে কিছু বললো? এখানে তো তুই ছাড়া আর কেউই নাই, তাহলে তোরেই কইছি? কি বললাম বুঝি নাই। বুঝবি কেমনে? সারাদিন তো থাকছ রূপচর্চা নিয়া, চুল বলে রং মাইরা রঙিন করছস, এই পাড়া ও পাড়া ঘুরে বেড়ানো, সাজগোজ করা, সিনেমা দেখা, এছাড়া তো তুই আর কিছুই পারস না। এই শোন, তোর এই মাস্টার না চলে গেছে, এই যে নে তোর চিঠি। দেখো আমি মাস্টারি কিছু কই নাই। তুই যদি কিছু নাই বলবি, তাইলে তোর স্যার এই বাড়ি থেকে কাউর কিছু না বলে চলে গেল কেন? এই শোন, তোর যদি পরীক্ষা দিলে এবার খারাপ হয়, তাহলে তোর একদিন নাহলে আমার একদিন, হয় তুই থাকবি না আমি থাকবো এই বাড়িতে। আর যদি আমি পরীক্ষাই না দেই? না দেই মানে? এই তোর ভাবসাব কিন্তু ভালো লাগতেছে না, আমি অনেক সহ্য করছি, অনেক দেখছি তোরে, এইবার দেখবি আমি কি করি, তুই রেডি থাক। আমি ভয় পাই না। ভয় পাবি কেমনে? তোর তো এখন পাখা বজাইছে, তোর পাখা আমি ভাঙতাছি, দাঁড়া দেখ আমি কি করি। আমি চিন্তাও করতে পারি নাই, আমার জীবনটা সিনেমা মতো হয়ে যাব, স্বামী কেন আসামি, ভাই কেন শত্রু, আর এখন মা যখন শত্রু। হ্যাঁ, আমারে তুই শত্রু মনে করস আর যাই মনে করস, তোর অনেক সুযোগ দিছি, আর না সুমি যেরকম ঢাকা গিয়ে চাকরি করতেছে, তোর ওকে চাকরির ব্যবস্থা করে দেব, তাইলে তোর আর কষ্ট করে লেখাপড়া করতে হইব না। মা আমি চাকরি করব না। তাহলে তোর একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। খিমা, আমি হইতে চাই সিনেমার নায়িকা, আর তোমার আমারে বিয়ে দিয়া রান্না করে বন্দি করতে চাইতাছো? আচ্ছা সত্যি করে কও তো, আমি কি তোমার সৎ মায়া না নিজের মায়া? এই দেখ, এমনি কিন্তু মেজাজটা চড়া আছে, তারপর তুই উল্টো পাল্টা কথা বলছ, তাহলে কিন্তু কিন্তু কি কও। এই শুন, তোর হলে আমার যে চিন্তা করতে হয়, যার তিন চারটা মায়া আছে আমার মনে ওই সব মা এত চিন্তা করতে হয় না। মা শুনো, আমার একটা আবদার আছে। কি আবদার? মা আমার না ফেসিয়াল আর কিম শেষ হয়ে গেছে, কিনতে হইব, 500 টাকা দাও। ওরে আল্লাহ, আমি কারে কি বুঝাই, ও আল্লাহ আমার ধৈর্য দাও, আল্লাহ ধৈর্য দাও। আপনি আল্লাহ অনেক সুন্দর, আর আপনার হাসিটা অনেক সুন্দর। কি যে বলো, এই আমার জন্য এখন কি করতে ইচ্ছে করতেছে, এই মনে করো গলা ছেড়ে একটা গান, ওই যে গানটা আছে না, লোকে যাকে চাঁদ বলে চাঁদ তুমি নও, প্রজাপতি পাখা মেলে তুমি কবু হাই, কুকি তুই সাবালি কই, সাবালি কই, সাবালি জায়গা মতো গেছে, আমিও জায়গা মতো। তুই কি গ্রামটা নষ্ট করবি? এই কবিত কি তোরে দিতেই হইব? আমারও দিতে হবে না, এই হাতটা কিন্তু এমনি রাখি নাই, ঠিক কানের 4 ইঞ্চি নিছে, গুইনা গুইনা, এমন একটা কনসার্ট বসে দিতেমো, খালি গান গাইতে হবো, কানের মধ্যে শুনবি কোথায় আছে কেমন আছে মা। শোন, এ ব্যাপারে তোর লাগে পরে কথা কমু, আমার একটা জরুরি কল আছে, বিচিত্রে ফোন দিছে, পরিচালক ফোন দিছে, তোর লাগে পরে কথা হইব। দেখো সাপু, তোমার সব কিছু মানে নিতে পারবো, কিন্তু এই কাজটা আমি মানতে পারলাম না। কোন কাজ? এই যে তুমি রাস্তার মধ্যে ফ্রি মাইন্ডের শাহিনের সাথে কথা বলতেছিলে, সেইটা তুমি জানো? শাহিনের বর্তমান কাজ সম্পর্কে কোনো কিছু জানো? আচ্ছা কোন কাজটা বলো তুমি একটু শুনি। শুনো, ঠিক আছে, আমি যেটা ভালো মনে করলাম সেটাই তোমাকে বললাম, এখন তুমি সেটাকে ভালো মনে করো কিনা তুমি নিজেই চিন্তা করে দেখো। শোনো, মানুষ যদি তার নিজের ভালোটা নিজে বোঝে, তখনই সে বুদ্ধিমানের পরিচয় দেয়, বুঝছো? তোমার কি মনে হয় আমি চকলেট খাওয়া ছোট বাচ্চা? আমি আমার ভালো মন্দ ভালোই বুঝি। কি বুঝো? তুমি না একটা শয়তান। আমি শয়তান না? হ্যাঁ, আমি শয়তান হলে তুমি হলে শয়তানি, পাঁচতলায় তুমি দেখা করবা সেটা বইলা না, এসে তুমি চলে গেছো শাহিনের সাথে কথা বলতে, এটা কোনো কথা হইলো? তুমি বলো। আরে চুল, চুলের কি অবস্থা করছে, এরকম কালার করছে, মনে হচ্ছে বাংলা সিনেমার নায়িকা। এই আমি সিনেমা করলে তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, তুমি সিনেমার নায়িকা হও, তুমি যা বাংলা সিনেমা করো, ছো কিনা তুই তো তোর খেলি লবণ পেলি কই, বাবির হাতে চাবি এই সমস্ত সিনেমা করো, তাতে তো আমার কোনো সমস্যা নেই। সমস্যা আছে? তুমি পেত্নী হও, তাতেও কোনো সমস্যা নেই আমার।
তোমার সাথে না কথা বলা আমার ইচ্ছা নাই, তার থেকে শাইনের সাথে কথা বলা ভালো। যাও শাইনের সাথে কথা বলা যাও। ইস হ্যাঁ মঙ্গল ভাই কেমন আছেন? তাই নাকি, কবে? আচ্ছা আচ্ছা, লন্ডন থেকে আসতেছে, আমার মেয়েরে পছন্দ করছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আসেন, ছেলের নিয়ে আসেন, কবে আসবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। চল এই শাড়ি, তুই কই গ্রস টইটই কইরা, তোর কি বাড়িতে মন বসে না? কেন মা, তোমার না কয়ে গেলাম, আমি জেনগো বসে যেতেছি, তাহলে আবার জিগাও কেন? জেনগো বাড়িতে গেলে তাহলে ও তোরা খুঁজতে আসতো কেন? হ্যাঁ না মা, আসলে আমি না, আমি আমার তো ফাঁকিবাজি করবি না, তোর পায়ে দেবে শিকড় না পড়াইছি, যা যা ঘরে যা। আরে কি যে কও তুমি, ডাকাত পড়বো আমার বাড়িতে? আরে আমি যদু মেম্বার, আমার বাড়িতে ডাকাতি করবো এমন বুকের পাটা আছে কারো? সুসংবাদ আছে। কি হয়েছে কও? আরে যে বানহাটি গ্রামের মকবুল আছে না, তার ছেলে বাচ্চা। কোন বাচ্চা এটা? আরে বাচ্চা তার ছেলে, লন্ডন থাকে, কালকে আসতেছে। ও হো, মনে পড়ছে মনে পড়ছে, বাচ্চার কি হয়েছে? বাচ্চার কিছু হয় নাই, ওই মকবুল বাচ্চার বাপে ফোন করে কইলো আমাকে শেফালিরে তার পছন্দ, পুত্র বধূ হিসাবে সে তারে নিতে চায়। কও কি শেফালির বাপ, এটা তো খুবই ভালো সংবাদ। তাই তুমি ব্যবস্থা দি করো। আচ্ছা তুমি ভালো মন্দ বাজার করো, আর আমি ঠিক ঠাক রান্না বান্না করবো না। ঠিক আছে ঠিক আছে। এই ইয়ে ফুটি গেল কই? হ্যালো, শুনো, তুমি আজ বিকেল আমার সাথে দেখা করতে পারবা? কেন, একটু আগে তো তোমার সাথে দেখা করে আসলাম, একটু জরুরি দরকার আছে। তাই? হ্যাঁ আজই বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইসো। আমি থাকতে তোমার কেউ বিয়ে করে নিয়ে যেতে পারবো না, এত সহজ মনে করো না। তুমি কি করবা? কি করবো সেটা পরে দেখবা, যেটা করবো সেটা এখন বলবো না, কারণ পরের কথা আগে বলা নিজের ব্র্যান্ড নষ্ট করতে চাই না। আমি কি করুম কও তো তুমি? তোমার কিছুই করতে পারো না। তাহলে আমি যাই, সন্ধ্যা হয়ে গেছে, বেশিক্ষণ থাকা ঠিক হইব না। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা বেলা তোমার এখানে। আরে রাখো তোমার লন্ডনের বাপ, এতক্ষণে তোমার সময় হইলো? আরে আমি কি এই একখানা বিয়ে নিয়ে আছি? আমি বছরে 303 খানা বিয়ে পড়াই। আমার নাম রহিমউদ্দিন ঘটক। আরে রাখো রহিমউদ্দিন ঘটক, তোমার 303টা বিয়া, আরে আজকে তো তোমার এই একটা বিয়া নিয়ে ঠাকুরের কথা। তা তো বুঝলাম, কিন্তু আপনার পোলা কোথায়? ওই এইটা তুমি কি পোশাক পরছো?
এই পোশাক পরে পাত্রী দেখতে যাইবা ড্যাড দিস ইজ মডার্ন ড্রেস ইউ নো কি কইলা ও মাই গড ইট তুমি তো আমার ইংলিশ বোঝো না বলছিলাম এটা মডার্ন ড্রেস আ বাজান এই মডার্ন ড্রেস পইরা পাত্রী দেখতে গেলে তো মানুষে তোমারে পাগল মনে করব বাজান যাও যাও তুমি ভেতরে গিয়া ভালো কাপড় চোপড় প্যান্ট শার্ট পরে আসো যাও যাও হোয়াট ইজ বাজার নো বাজার আই এম ইউর সান ইউ নো বাবাজি কথা হইলো কি এই সব পোশাক বাংলাদেশে চলে না তুমি এইটা পাল্টাইয়া হ্যাঁ সুন্দর দেখতে একটা প্যান্ট শার্ট পরে আসো এই কাপড় জোবর পরে গ্রামের মানুষে কি কইবো আমার কথা তো পাগল কইবো আমারও কইবো যে পাগলের বাপ আমি লন্ডনের ফোলার বাপ হয়েছি যে জ্ঞান নেই আমি কইলাম আল্লাহর নাম নিয়া বাইর হই আর সে কয় লেটস গো আল্লাহ যে আমার কপালে কি রাখছে এই পোলার লেগা বাদ দেন তো বাদ দেন লন্ডনের পোলা তো আর দুঃখ করেন না আসেন তো আসেন দরজা খোলা আছে আমি চিন্তা করবো না আমি তো এই গ্রামে একমাত্র কচুরি পানা নদীর জলে বাইশ আইসি আবার নদীর জলে চলে যাবো আমরা আসি না তোমার কিছু জানানোর থাকলে প্রশ্ন করো তুমি থাও আমি কইতাছি মা তোমার নামটা কি কত শেফালি বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তা কুরআন পড়তে পারো জি পারি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো মেম্বার সাহেব
তা আপনার মায়ের আর কি জিগামো বাজান জি ড্যাড পছন্দ হয়েছে ও ইয়া ইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজার শুকর তুমি ঘরে যা তারিখটা ঠিক করে ফেলাই হ্যাঁ হ্যাঁ শুক্রবার হলে ভালো হয় সেটা আপনি যা ভালো মনে করবেন সেটাই করবেন দেওহাটা গ্রামের মেম্বার যদু মিয়ার একমাত্র কন্যা শেফালী বেগমের শহীদ বাদশা মিয়ার কাশেম শিখদের রুকালিতে বিবাহ তাই না অব কাছে কবুল বলেন আমি তো বিবাহ করিব না কেন কবুল বলিব আপনি তো বিবাহ করিবেন না আপনি মৃত্যুবরণ করিবেন আমার গার্লফ্রেন্ডের সাথে তুই বিবাহ ঠিক করছ তার জন্য আমার জানা ছিল না এই গ্রামে পা দেওয়ার আগে তোর জানা উচিত ছিল যে আমি এই গ্রামের কে ঠিক আছে মানে মাফ করে দেওয়া যায় না কোনোভাবে মাফ করে দেওয়া যায় না আরেকটা মরে দেখো মা আমি বিয়ে করুম না তুমি আব্বারে না করে দাও কেন কি হয়েছে দেখো না পোলাই খালি কোথায় কোথায় ইংলিশ কয় আর পোলার আমার হাব বাপ একদমই ভালো লাগে না মারে তোর বাবা আর ছেলের বাবা তো পুরান বন্ধু এখন যদি না করে দেই তাহলে কি মান সম্মান থাকবো আমি কিছু জানি না আর তুমি এই ব্যাপারে আমার কথা কইও না তো আচ্ছা ঠিক আছে তোর আব্বা বাড়িতে আসুক আর কথা কয়ে দেখি কি কয় হ আর শুনো আব্বার লগে কথা কও আর তোমরা যদি আমার এই পোলার লগে বিয়ে দাও তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়া মরু দেখো সবাই কি রেডি ওকে যাবো তাহলে প্রথমে দুর্জয় আর জন্টু দুজনের রিহার্সাল করবে আপন করবে আমাদের বিল্টন ভাই আমি রেডি আছি ওই আমি রেডি ওকে হ্যাঁ কেমন আছো নরেন কেমন আছো নরেন আরে বুলবুল তো সে তো আবার শুরু করো আরে প্রথমে যেটা করবে চুপ কর তুই তো কইতে পারছ না বড়া মিল্টন বলবো মিল্টন বলবে কেমন আছো নরেন বলো না ভাই আমি কব আচ্ছা কো কে কে কেমন আছো লরেন লরেন না নরেন কেমন আছো নরেন কেমন আছো নরেন ভালো দাদা কতদিন পর তোমার সাথে দেখা ভালো দাদা কতদিন পর তোমার সাথে দেখা হলো এতদিন কোথায় ছিলে এতদিন তুমি কোথায় ছিলে দাদা আমার কি ভাই নরেন এই ত্রিভুবনে তুমি ছাড়া আমার আর কেউ নেই ভাই আরে এই ত্রিভুবনে তুমি ছাড়া আমার আর নেই 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 তোমরা তো কি করতে পারতেছ না বুঝতে পারছ না কিভাবে করতে হবে বলতে হবে কেমন আছো নরেন কেমন আছো নরেন অতদিন পর তোমার সাথে দেখা এখানে ধরতে হবে পাগল করা
এগুলো না পারা যাবে না, কিচ্ছু করতে পারতেছে না। শুরু করো, বলো যে কাজে পাঠাইছিলাম সেই কাজের খবর কি? আজ তো সব কমপ্লিট করে ফেলেছি। ওই মোহন ব্যাপারী সে 2000 টাকা দিতে চাইছে, আর কালীপদ কাকা এ বলে ওই জেনারেটরের সমস্ত বিল দিয়ে দেবে। তাহলে তো কাজ হয়ে গেছে, তুই তো একটা কাজের পোলা রে, প্রমাণ করলি আবার, সমস্যা নাই। আমি যেহেতু তোর একটা কাজ দিয়েছিলাম, তুই ভালোভাবে করছিস, তাহলে তো হয়ে গেছে। ভাই আজকে কি রিহার্সাল হবে? আরে রিহার্সাল হবে না মানে অবশ্যই হবে, সময় তার বেশি নাই, তাই না? আচ্ছা তুই একটা ভালো কাজ করছ, সেই জন্য এই একটাই দাও, চা দাও, সুন্দর করে চিনি দেবা বেশি, দুধ দেবা বেশি, মালাই মার্কি, ঠিক আছে? ভাই এখন আমি আর খাবো না, এটা তো অরনি কাজ আছে, এটা সারি আসে তারপরে খাওয়া নেই, ঠিক আছে? এক্সকিউজ মি অনলি ওয়ান সেকেন্ড, আই মিন সিগারেট সিগারেট। কি কইলেন? আই মিন সিগারেট, আমি একটু সিগারেট চাই। ও এই কথা ভাইজান, আপনার পরিচয়? আই এম বাদশা, বাদশা খান, মাই হোম বাইমহাটি ভিলেজ। তো ভাইজান আমাদের গ্রামে কোন বাড়িতে যাবেন? মেম্বার অনলি ওয়ান ডটার মাই হার্ট, আমি তার সাথে একটু দেখা করতে যাচ্ছি। ভাইজান ভাইজান আপনি তো আমাদের গ্রামের মেহমান, তো মেহমান একা তো বাড়িতে চিলবেন না, বেটার হয় আমি আপনার সাথে যাই, আপনার আগাই দিয়ে আসি, তাই না? ও ওকে, লেটস গো প্লিজ। সরি সিগারেটটা এখন খাবো না, পরে। ঠিক আছে আর কোনদিন আমাদের গ্রামে আসবি? মানে আমি আর কখনো এই গ্রামে আসবো না। এই সুবা মাই সানগ্লাস শোন,
তুই এই গ্রামে আবি না আর বিয়ে করবি না তুই কারে বিয়ে করবি জানোস তুই এরপর একটা হিজড়ারে বিয়ে করবি ইয়েস আই লাভ ইউ বয় ম্যারিড বাট নো মেম্বার মে ম্যারিড মানে আমি হিজড়া বিয়ে করব বাট আমি মেম্বার মেকে বিয়ে করব না তাই যদি না বলস তাহলে কিন্তু আবার বুঝিস ইয়েস 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 না 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 বাংলা হ্যাঁ হ্যাঁ বল থাকতে ওকে সারে ধরে সারে দে তোর উঠা থ্যাংক ইউ আগামী শুক্রবার তোমার বিয়ের কথা পাকা কইরা ফেলি আবার ইংরেজি কয় আমাকে কেউ কিছু বলেনি আমি বিয়ে করবো না আমি লন্ডনে চলে যাবো ইংরেজি বল লন্ডন চলে যাবো আমি কই যাবো কই যাবো আমি কই যাবো লন্ডন চলে যাবো লন্ডন চলে যাবে আরে শোনো যাবে না কেন এই যে নদী দেখতেছো না এইখানে ওই মদনাটারে এমন চুবান চুবাইছি তুমি চিন্তাই করতে পারো না একটা চশমা পড়তো না চশমাটা হারাই গেছে এরকম করে খুঁজে আচ্ছা তোমার এই যাত্রা পালা করলে কি হবে বলো তাতে একটা কাজ শুরু করো করে আমার বিয়ের প্রস্তাব রাজু আব্বার কাছে আমি তো চেষ্টা করতেছি চেষ্টা না এর মধ্যে করো না আব্বা যেই আমার পিছনে লাগছে বিয়া দেওয়ার লাগা কোন দিন দেখবা বিয়া দেওয়া দিছে আর আমি গেছি গা এত সহজ তোমার বিয়ে দেওয়া এত সহজ আমি একটা জিনিস আমার মাথা ধরে না পৃথিবীতে সুন্দরী মেয়ে থাকলে তার বাবা সবসময় ভিলেনের ভিলেন হবে না এই তুমি এগুলো কি বলো কি বলতেছি বুঝতেছো না এই পৃথিবীতে তুমি জন্ম নিছো আমার জন্য সেখানে কেন তোমার বাবা হঠাৎ করে ভিলেন রূপে আসলো বলো আমাদের বিয়েটা তো মাইনেও নিতে পারে তাই না আমি তোমার পছন্দ করি তুমি আমার পছন্দ করো এখানে না মানার কি আছে তুমি যে যাত্রা পালা কইরা বেড়াও এই দিলিগা এই ধারণা তোমাদের ভুল যাত্রা করলে কি মানুষ ফাত্র হয়ে যায় নাকি হ্যাঁ যাত্রা করলে কখনো ফাত্র হয় না শোনো আমি চিন্তা করছি কি 500,000 টাকা দিল মহর্তার জুবরিয়া উচিরেই তোমার আমি বিবাহ করবো তাই নাকি কবে তোমার খালি চিন্তাই করো ঠিক আছে আর এদিক দিয়ে আমি আরেকজনের বিয়ে করে যাইগা জীবনও যাইতে পারবো না মেম্বার সাসা আমার দেখা করতে কইছে কিসের জন্য হেটে তো আমি কইতে পারবো না তুমি গেলেই জানতে পারবা আমি গেলে মানে
এখন যাইতে পারে কি আচ্ছা যা কালকে আসতেছে কালকে যাব না না তুমি ওখানেই চল আমার লগে যাইতে কইছে এই এটা কি তুই জোর করে কইতেছস না এমনি এমনি কইতেছস না মানে চাচা কইছে যাইতে আমার লগে আর কি ও এমনি এমনি চলে চল মেম্বার বাড়ির মেয়ের হবু জামাই রে পানিতে চুবাইছো এত বড় সাহস তোমার কি করে হলো আমার বাড়ির মান ইজ্জত নিয়ে সিনেমি নিয়ে খেলার সাহস তোমারে কে দিছে আমি শেফালি রে ভালোবাসি ওকে বিয়ে করতে চাই তুমি একটা ভাষা পানা পোলা তুমি কই আর আমার মাইয়া কই এই চিন্তা তোমার মাথা আছে আপনি ঠিক কথাই বলছেন আমি একটা ভাষা পানা কিন্তু আমি সত্য কথা বলতে কখনো ভয় পাই না আমি শেফালিকে পছন্দ করি ওকে বিবাহ করতে চাই যতই ঘি মাখো কুত্তার লাশ কোনোদিন সোজা হয় না তুমি যে বেজ্জতি আমার বাড়ির উপরে করছো এ সাজা তো তোমার পাইতেই হবে আজকের পর থেকে যদি তোমার এই গ্রামে দেখি গাইটে টুকরা টুকরা করে নদীতে ভাসাই দেব আমার ভালো দিকটা দেখছো মন্দ দিকটা দেখো যাও আমার সামনে থেকে যাও যাও আমরা চিন্তাও করতে পারি নাই আচ্ছা তুই কি প্রেম করার লেগে আর কোনো পোলা পাইলি না কি আছে মানিকে কোনো কাম কাজ করে না বেকার এতিম একটা পোলা মানিক অনেক ভালো পোলা আর ও এতিম এটা কি অর্ধস শোনো মা আজকে যদি ওর মা বাবা থাকতো ওর আর এরকম হইতো না বুঝছো ও অনেক কাজকর্ম খুঁজছে কিন্তু পায় নাই তুমি কও মা এটা কি অর্ধস তোমরা ওরে বুঝবা না কোনো দিনও বুঝবা না মা তুই তো তোর বাপের চিনোস জান যাইব তবু মান যেতে দিব না আর তুমি আমারেও চিনো তোমরা যদি অন্য পোলার লগে আমারে বিয়া দাও আমি আমার জান দিয়া দেব আমি বাঁচুম না তোর যা খুশি তা কর কেউ যদি নিজে ইচ্ছা করে নিজের কপালের মধ্যে অশান্তি দেখ কেন তাহলে কারো কিছু করার নাই তাহলে তুমি এখন কি করবার চাও যদু মেম্বারের হুমকি হই নাকি গ্রাম ছেড়ে চলে যাইবা কি আর করু মনে হইতেছে তো আমার তাই করতে হবো তাছাড়া তো কোনো উপায় দেখতেছি না আমি তো অসহায় মানুষ তাই না ভাই ভালোবাসা কিন্তু ধনী গরিবের বিচার বোঝে না এ এত লেকচার দেশ কেন এই সমস্ত লেকচার আমার এখানে না দিয়া যদু মেম্বারে যাই ক মাটিতে একটা মায়ের পড়বো না সব তোর গায়ে পড়বো তাহলে তুমি এখন কি করবার চাও কি আর করবো চিন্তা করছি আমি গ্রাম ছেড়ে চলে যাব বাদশা ভাই বাদশা ভাই কে আপনি জি বাদশা ভাই বাদশা ভাই আমি তো চলে যাব সেই জন্য আসলাম চলে যাবেন মানে না মানে আমি তো সত্যি সত্যি অসহায় আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি সেই জন্য সরি বলতে আসলাম তাহলে আপনি আমাকে মাফ করে দিয়ে আপনি যদি চলে যান তাহলে আপনি যাকে ভালোবাসেন শেফালি তা কি হবে আমি খুব অসহায়
আপনি অসহায় না, আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে এই গ্রামে সংসার করবেন, আর এই ব্যাপারে আমি আপনাকে হেল্প করব। আপনি আমাকে হেল্প করবেন? হ্যাঁ, আমি আপনাকে হেল্প করব। সত্যি বলতেছেন? আমি কখনো মিথ্যা বলিনি। থ্যাংক ইউ, আমি সরি। আঙ্কেল, ওরা ম্যারিড, মানে ওরা বিয়ে করেছে। আঙ্কেল, আপনি এই বিয়েটাকে মেনে নেন। মানিক অনেক ভালো ছেলে। আমি মনে করি যে মানিকের সাথে সংসার যদি করে ওরা অনেক সুখে থাকবে, ভালো থাকবে। বিয়ে যখন করে ফেলাইছে তখন আমি আর কি কব? কেউ যদি যাই না শুনে দুঃখের সাগরে ঝাঁপ দিয়ে দিলে আমার করার কিছু আছে? বাদেন সে সব কথা আঙ্কেল, আরেকটি কথা বলতে চাচ্ছিলাম আমি আপনাকে। বলো, কি বলবা? আঙ্কেল, আপনি তো ওই বিদেশি প্রবাসী ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন। আমি বলি কি, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি মানিককে আমার সাথে করে আমার সাথে লন্ডনে নিয়ে যেতে চাই। সব কিছু তো তুমিই করলা, অনুমতি না নিয়েই যাও, এটা অনুমতি দিলাম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, পলায় বিয়ে করলে মানুষ বউ নিয়ে পোলার বাড়িতে যায়, তোমরা মেয়ের বাড়িতে আসছো কেন? অসুবিধা নাই শাশি, আপনার অনুমতি পাইলে আমরা এখনই চলে যাব। আর না 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 না, তোমরা হলে কি আমাদের নয়া কুটুম, তোমরা আইসো নিজের ইচ্ছা, যাই বসে আমার ইচ্ছা। কি গো, তুমি কি কও? শোনো, তুমি এই নয়া কুটুম নিয়ে বাড়ির ভিতর যাও, খানা পিনার আয়োজন করো, আমি বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা, এই ফটি চল চল। তাহলে পরে ভিতরে চলো সবাই।